তো বন্ধুরা আজকে আমি তোমাদের শেয়ার করব শীতকালে দারুণ একটা ফেশিয়াল যেটা তোমাদের স্কিনকে একদম সফট গ্লোয়িং উজ্জ্বল বানিয়ে দেবে ধীরে ধীরে সমস্ত দাগ ছোপ কিন্তু তোমাদের স্কিন থেকে উঠে যাবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতনা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এই শীতকালে দেখবে আমাদের স্কিনটা একদম মানে কোনো গ্লো থাকে না জেল্লা থাকে না একটা মানে কালচের ছোপ পড়ে যায় আর তোমরা আমাকে অনেকেই কমেন্টস করে বলেছ দিদি ভীষণ মুখে কালো ছোপ পড়ে গেছে জায়গায় জায়গায় দাগ হয়ে গেছে কি করব। আর আজকে আমি তোমাদেরকে যে ফেশিয়ালটা একটা দেখাচ্ছি একটা কলার খোসা দিয়ে যেটা কিন্তু তোমার স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো দেবে তোমরা যে কোনো ফেশিয়াল করার পরে দেখবে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় কিন্তু সেটা কেমিক্যাল বেস ফেসিয়াল হয়তো হয় পার্লারের যে ফেসিয়ালগুলো হয় সেগুলো আমাদের ফেসকে ইনস্ট্যান্ট গ্লো দেয় কিন্তু সেগুলো কেমিক্যাল বেস ফেশিয়াল হয় আমি আজকে তোমাদেরকে এই কলা দিয়ে এমন একটা ফেশিয়াল করে দেখাবো শুধুমাত্র মানে দুটো স্টেপে দারুণ দুটো স্টেপে আমি তোমাদেরকে এই কলা দিয়ে আজকে একটা ফেশিয়াল করে দেখাবো যেটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে মানে তোমার স্কিনের টেক্সচার তোমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে নরম কোমল বেবি সফট স্কিন কিন্তু হয়ে যাবে এই কলা দিয়ে আর হ্যাঁ আর একটা কথা তোমরা আমাকে বার বার করে বলো দিদি এমন কিছু স্কিন কেয়ার বলো যেগুলো বাচ্চাদের লাগানো যাবে বাচ্চাদের জন্যে এমন কিছু প্যাক বলো ফেস প্যাক এরকম কিছু বলতে এই কলার যে ফেসিয়ালটা আজকে আমি দেখাচ্ছি এটা বাচ্চা থেকে শুরু করে সবাই ছেলে মেয়ে উভয় ইউজ করবে এবং দুর্দান্ত রেজাল্ট পাবে আমি আমার মেয়ের দশ বছর বয়স দশ বছরের মেয়েকেও আমি এই ধরনের ট্রিটমেন্ট করাই যে এইগুলো কিন্তু একদম সেফ এটার মধ্যে আমি এমন কিছু জিনিস ব্যবহার করব না যেটা কিন্তু বাচ্চাদের জন্যে হার্মফুল তা হলে কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলে দিই যে বারো চোদ্দ বছরের আগের বাচ্চাদের কিন্তু কোনোরকম স্কিন কেয়ার সেভাবে করার দরকার হয় না কারণ তাদের স্কিন এমনিতেই বেবি সফট থাকে গ্লোয়িং থাকে কিন্তু আজকের ফেশিয়ালটা এত ভালো যে তোমরা কিন্তু বাচ্চাদেরকেও এইটা করাতে পারবে তা চলো দেখো আমরা কি করা হ্যাঁ আর একটা কথা যে এই কলা কিন্তু একটু পাকা কলা নেওয়ার চেষ্টা করবে একটু যে পেকে গেছে পাকা কলা মিষ্টি পাকা কলাতে এটার উপকারিতা বেশি হবে তো এইভাবে আমরা কলা নি কলা খাই সবাই প্রত্যেকেই আমরা কম বেশি কলা তো খাই রেগুলার কলা খেয়ে কি করি আমরা কলার খোসাটা ফেলে দিই তাই তো এবার থেকে যখন কলা খাবে কলা থেকে আর্ধেকটা কলা তোমরা সরিয়ে রেখে দেবে আর এই কলার খোসাটাও কিন্তু তোমরা রেখে দেবে বাদবাকি কলাটা তোমরা খেয়ে নেবে এভাবে কলাটা খেয়ে নেবে আর এই কলার খোসাটা আমি স্কিন কেয়ারের জন্যে রেখে দিলাম এবার চলো তো বন্ধুরা প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিন আমরা কলা খেয়েই থাকি তো সেই কলার খোসা আমরা কলা খাওয়ার পর ফেলে দিই তো আজ থেকে কিন্তু আর কলার খোসা ফেলবে না খোসাটা না ফেলে রেখে দেবে এবার এই কলার খোসা দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবে এবার এই যে ব্যানানা ফেশিয়াল বা কলার ফেশিয়াল স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো কলা কিন্তু চুলের জন্যও খুবই উপকারী এবার দেখো এই ছোটো ছোটো টুকরো টুকরোগুলো কেটে আমি তার মধ্যে দিচ্ছি একটু নারকল তেল অথবা গ্লিসারিন যাদের নারকল তেল স্যুট করে না সহ্য হয় না তেল প্যাচ প্যাচ করে তারা দেবে গ্লিসারিন এই কলার খোসা কিন্তু স্কিনকে টান টান মসৃণ করে অন্তত টানা দশ দিন যদি এটা করো তাহলে তোমরা দেখতে পাবে কী ভিজিবেল রেজাল্ট হবে কি টান টান তোমার স্কিনটা কিন্তু হয়ে যাবে এবার দেখো দিলাম একটু চালের গুঁড়ি এটা আমার স্ক্রাবিংয়ের কাজ করবে একটু চালের গুঁড়ি দিয়ে তো এইভাবে কলার খোসার ওপরে গ্লিসারিন অথবা নারকেল তেল যেটা তোমাদের পছন্দ স্যুট করে সেটা নেবে নিয়ে এইভাবে আর তার সাথে একটু চালের গুঁড়ি মিক্স করে এইভাবে মুখে ঘষবে যে জায়গায় তোমাদের কালো দাগ ছোপ বেশি আছে সেখানে ভালো করে রাব করবে কলার খোসার ভেতর থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাই এইভাবে রাব করলে কলার খোসা কিন্তু স্কিনকে লাইটেন করে ব্রাইটেন করে রিঙ্কেল ফ্রি করে আর স্ক্রাবিং হওয়ার ফলে ডেড স্কিনগুলোও কিন্তু আমার রিমুভ হয়ে যায় আর তাছাড়া দেখো এইভাবে তোমরা চোখের চারপাশেও যদি তোমরা এরকম আন্ডার আইতেও এইভাবে ঘষে ঘষে রাব করো তাতে কিন্তু তোমাদের আন্ডার আই পাফিনেস যেটা থাকে চোখের তলায় যে পাফিনেস থাকে সেটাও চলে যাবে ডার্ক সার্কেল চলে যাবে তাছাড়া এটা স্কিনকে ভীষণভাবে ময়েশ্চারাইজ করে এবং একটা জিনিস হয়তো অনেকেরই জানা নেই যে এই কলার খোসা এইভাবে রাব করলে অ্যাকনে পিম্পলসের দাগও কিন্তু ধীরে ধীরে মিলিয়ে যায় তো এইভাবে দেখো সারা মুখে খুব ভালো করে হালকা হাতে রাব করবে একদম চেপে চেপে ঘষে ঘষে করবে না যাতে ছুলে যায় আস্তে আস্তে করবে দেখো এইভাবে পুরো ফেসে আমি রাব করে নিচ্ছি এরপরে কি করব রাব করা হয়ে গেলে আমি হালকা হাতে হাত দিয়ে শুধু হাত দিয়ে এটা ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি ভালো করে ম্যাসাজ দিয়ে নিচ্ছি তার ফলে কি হচ্ছে এই যে আমি কলার খোসা দিয়ে এবং হাত দিয়ে ম্যাসাজ করছি চোখের তলায় সর্বত্র তার ফলে আমার স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ছে এবং স্কিন থেকে সমস্ত স্কিন ওপেন পোরগুলো ওপেন হয়ে যাচ্ছে ধুলো ময়লা বেরিয়ে যাচ্ছে ডেড স্কিন রিমুভ হচ্ছে এবং স্কিনটা অনেকটা সফট সাপেল বিউটিফুল হয়ে যাচ্ছে তো দেখো এইভাবে করে নেওয়ার পর আমি কিন্তু আর মুখটা ধোবো না কারণ এই যে পুষ্টিটা আমি স্কিনে দিয়েছি সেটা আমি যদি এখন ধুয়ে ফেলি তাহলে কিন্তু আমার স্কিনে বেশিক্ষণ সেই পুষ্টিটা থাকবে না এইভাবে করে আমি ছেড়ে দেবো চলে যাবো সেকেন্ড স্টেপে এবার দেখো আমি বানাবো একটা ফেস প্যাক তার জন্যে আমি যে কলাটা নিয়েছিলাম আগে সেই টুকরো কলাটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি কলা আমাদের স্কিনকে ন্যাচারালি হাইড্রেট রাখে নরম কোমল করে দেয় একদম বেবি সফট স্কিন করে দেয় বিশেষ করে শীতকালে যখন স্কিন খুব ড্রাই হয়ে যায় তখন এই ব্যানানা ফেশিয়াল একবার ট্রাই করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে মনে হবে পার্লারে কোনো দামি ফেশিয়াল তুমি করিয়ে এসেছো তাছাড়া মেচে মেচেতার দাগ বা পিগমেন্টেশনের দাগ পোনো ফুসকুড়ির দাগ সব কিছু উঠিয়ে দেয় তাই এই বেনানা ম্যাশ করে নেওয়ার পর কলার সাথে আমি মিক্স করলাম একটু গোলাপ জল কারণ গোলাপ জল কিন্তু স্কিনের পিএইচ ব্যালেন্সকে ভীষণভাবে মেনটেন করে আর স্কিনকে উজ্জ্বল ঝকঝকে ফর্সা করতেও সাহায্য করে তার সাথে আমি দিচ্ছি দেখো একটু মুলতানি মাটি মুলতানি মাটি যদি না থাকে তোমরা বেসনও দিয়ে দিতে পারো বেসন আটা ময়দা যেটা থাকবে সেটাই দিতে পারো জাস্ট প্যাকটা আমার ফেসে ধরে রাখার জন্যে আর যেহেতু শীতকাল তার সাথে আমি দিলাম দু চার ফোঁটা গ্লিসারিন তাহলে স্কিনটা কিন্তু খুব সফট নরম থাকবে তাহলে দেখো একটা তৈরি হয়ে গেল কিন্তু দুর্দান্ত একটা মিরাকেল ফেস প্যাক এইবার এই ফেস প্যাকটা দেখো পুরো ফেসে এইভাবে অ্যাপ্লাই করে নেবে ভালো করে মোটা করে যেখানে যেখানে তোমাদের কালো ছোপ আছে পিগমেন্টেশনের দাগ আছে ব্রণফুসকুড়ির দাগ আছে সেই সব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর মুখে ব্রণ থাকলেও কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করা যাবে সেক্ষেত্রে গ্লিসারিনটা তোমরা নাও অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই আর বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা ইউজ করতে পারে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে কোনো অসুবিধা নেই এইটা পুরো ফেসে ভালো করে সুন্দর করে লাগিয়ে নিয়ে আমি দশ পনেরো মিনিট স্কিনে রেখে দিয়েছি এবার দেখো আমি মুখটা পরিষ্কার করে নিচ্ছি জাস্ট দেখো মুখটা কীরকম চকচক করছে একদম ঝকঝক করছে গ্লোয়িং ফেস মনে হচ্ছে একদম কিন্তু তোমার স্কিন সফট নরম কোমল হয়ে গেছে আর এখন না একটা মানে অসাধারণ ফিলিংস লাগছে মুখটা একদম ফ্রেশ লাগছে এবারে একটু জল দিয়ে আমি ধুয়ে আসছি তো দেখো জল দিয়ে ধুয়ে নিয়েছি ফেসটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে ঝকঝক হয়ে গেছে এবারে ঘষে ঘষে মুখটা মুছবে না টাভেল দিয়ে হালকা হাতে ড্রাই করে নেবে তারপরে একটু মানে গোলাপ জল কিন্তু তোমরা অবশ্যই লাগাবে যে কোনো গোলাপ জল বা যে কোনো টোনার শশার টোনার আমি তোমাদেরকে অসাধারণ কিছু টোনার বানিয়ে দেখিয়েছি হোম সেগুলোও লাগাতে পারো অথবা সবসময় যেটা পাওয়া যায় হাতের কাছে গোলাপ জল এইভাবে মুখে লাগিয়ে নেবে তাহলে টোনিংয়ের কাজটা হয়ে যাবে তারপরে তোমরা পছন্দ মতন ক্রিম অ্যালোভেরা জেল লাগাতে পারো ময়েশ্চারাইজার যে ময়েশ্চারাইজার তোমার পছন্দ সেইটা এইভাবে ফেসে অ্যাপ্লাই করে নেবে তাহলে এই ছিল আমার কমপ্লিট একটা ব্যানানা ফেশিয়াল শীতকালে একদিন অবশ্যই আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে তখন কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানাবে ভিডিওটা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আজকের মতন বাই বাই